যারা গুজব ও অপপ্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে তাদের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বিএনপি ষড়যন্ত্র ও গুজব নির্ভর দল। দেশ যখন স্বনির্ভর তখন বিএনপি জামাত বিভাজনের রাজনীতির মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। মাইনুল ইসলামের রিপোর্ট। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক এবং চোরাগলির পথে। যারা গুজব অপপ্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে তাদের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছেন। আমরা শুরু থেকে বলেছি অপরাধীর শাস্তি হবে, এখনও বলছি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক পূজা মণ্ডপে হামলাকারীদের বিচার হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস, রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের সম্প্রীতি নষ্টে ধর্মীয় ইস্যুকে হাতিয়ার করতে চায় বিএনপি। বিএনপি জামাত গোষ্ঠী আজ শান্তিপ্রিয় বাঙালিদের উপর প্রতিহিংসার জলছাপ কায়েম করতে চায়। লুকিয়ে থাকা সেই কালসাপ বিএনপি জামাত গোষ্ঠী ও তাদের সাগরেদরা এদেশের মানুষকে বিভাজিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বিভাজনের রাজনীতি আর মেরুকরণের অপতৎপরতায় যেন তাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় পতিত হয়। বক্তব্যে নেতারা আরো বলেন, রাজপথে অস্তিত্ব শূন্য হয়ে এখন বিএনপি অনলাইন নির্ভর রাজনীতিতে ব্যস্ত। সরকারকে হেয় করার জন্য না, এই সরকার ছাড়া আওয়ামী লীগ ছাড়া আমাদের বিকল্প নেই। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।